কম তেলেও যে এমনভাবে ফুলকপির একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। এই রান্নাটা করতে কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করছি না, অথচ খেতে এই রান্নাটা কিন্তু অসাধারণ স্বাদের হয়। গরম গরম রুটি পরোটা দুইয়ের সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং জারে দিয়ে দেবো 3 থেকে 4টি কাঁচা লঙ্কা, 8 থেকে 10টি রসুনের কোয়া দিয়ে দেবো, 1 ইঞ্চি আদা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটামোটো করে কেটে নিয়েছি যেহেতু বেটে নেবো এগুলো। এরপর মিহি করে মশলাটাকে বেটে নেবো। এরপর এদিকে ফুলকপিটা যে আমি নিয়েছি সেই ফুলকপিটাকেও আমি মিহি করে বেটে নেব। ফুলকপিটা মিক্সিতে ভালো করে মিহি করে আমার বেটে নেওয়া হয়ে গেছে। ফুলকপি পেস্টটার মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো দেবো, একটুখানি ধনে পাতা কুচি, আর দেবো 1 চামচ পরিমাণে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলা বাটা, আর 3 চামচের মতন বেসন। নর্মাল যে চামচ আমরা ইউজ করি সেই চামচেরই 3 চামচ পরিমাণে বেসন আমি এখানে নিয়েছি। সব উপকরণকে ভালো করে এবার মিশিয়ে নেব। এরমভাবে ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নেব। আপনাদের যদি ব্যাটারটা একটু পাতলা লাগে সেক্ষেত্রে আপনারা এখানে আর একটু বেসন কিন্তু অ্যাড করতে পারেন। এরপর গ্যাস অন করে আমি এখানে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে একটু ভেজে নেবার পর আমি এখানে যে মশলাটাকে তো বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এবার 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব। ঝালটা কিন্তু এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি রান্নাটা একটু হালকা ঝালঝালি করছি, আপনারা ঝাল কম খেলে কিন্তু ঝালটা সেই বুঝেই দেবেন। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি জল। ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে টমেটো কুচিগুলো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ওপরে একটা নেট দিয়ে দেব। একটা জালি আমি দিয়ে দিলাম। তারপর যে ফুলকপি বলগুলোকে ছোটো ছোটো করে তৈরি করে রেখেছি সেগুলোকে জালির উপরে দিয়ে দেব। এরপর আমি 10 থেকে 12 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে ফুলকপির বলগুলোকে আমি ভাপিয়ে নেব। ফ্লেমটাকে একদম লোতে করে এখানে কিন্তু ভাপিয়ে নেব। দশ থেকে 12 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, ভালোভাবে কিন্তু স্টিম দেয়া হয়ে গেছে। এরপর জালিটাকে নাবিয়ে রেখে দিয়েছি। এদিকে মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেবার পর ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম, আর গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি ফুলকপির যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি।
দিয়ে দেবো সামান্য একটুখানি ধনে পাতা কুচি। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। ভালো করে ধনে পাতা কুচিটা দিয়ে মিশিয়ে নেব। আমি গ্রেভিটাকে কিন্তু এখানে এর থেকে বেশি শুকনো করব না, যেহেতু বেসন দেওয়া আছে, বেসন দেওয়ার ফলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আর আমি সার্ভ করে নেব। ফুলকপির এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে, অথচ রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা এরমভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।